তোমরা এবার 24 নম্বর পৃষ্ঠটা পড়ো। কোন ধারার এনতম পদ 2n-4? এনতম পদ 2n-4 মানে এটাকেই আমরা এনতম পদের সূত্র হিসেবে ধরে নিব। ধারাটি নির্ণয় করো। ধারাটির 10তম পদ এবং প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানে বলেছে 10তম পদ এবং প্রথম 20টি পদের সমষ্টি। গ নম্বরে বলছে প্রাপ্ত ধারাটির, তার মানে এখান থেকে যে আমরা ধারাটি পাবো, প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি নতুন ধারা তৈরি করো এবং সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। তো এটা আমি খুব তাড়াতাড়ি শেষ করব, 10-12 মিনিট বা 15 মিনিটের মধ্যে, কারণ ভিডিও বড় হলে পরে কনভার্ট করতে পারি না। তো এবার একটু খেয়াল করো, এখানে ধারাটির এনতম পদ কি 2n-4। যেহেতু ওরা বলে দিয়েছে এটাই এনতম পদ, তাহলে এটা সূত্র হিসেবে ধরে নিবা। তাহলে n=1 হলে ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ, বিষয়গুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। n এর মান 1 হলে প্রথম পদ, n এর মান 1 বসালে প্রথম পদ, 2 বসালে দ্বিতীয় পদ, 3 বসালে তৃতীয় পদ, এরকম। তো দেখো এই 2 n এর মান 1-4, তাহলে 2 × 1 2, আর আছে -4, ইকুয়াল কি -2। n = 2 হলে ধারাটির দ্বিতীয় পদ, তাহলে এই 2 × n এর মান 2-4, 2 × 2 4-4 = 0। এবার n = 3 হলে ধারাটির তৃতীয় পদ, 2 × 3-4, 3 × 6 = 4, তাই কত 2। এবার n = 4 হলে ধারাটির চতুর্থ পদ, তো এই 2 × n এর মান 4-4, 4 × 2 = 8, বাদ যাবে 4, থাকে 4। তাহলে ডট ডট ডট, হ্যাঁ আবার ডট ডট। তাহলে সুতরাং ধারাটি কি, প্রথম পদ হচ্ছে -2 প্লাস দ্বিতীয় পদ হচ্ছে 0 প্লাস তৃতীয় পদ হচ্ছে +2 প্লাস চতুর্থ পদ হচ্ছে +4 প্লাস ডট ডট ডট। এটাই আমাদের কয়ের আনসার। প্রশ্ন বলেছিল ধারাটি নির্ণয় করো। তো আমরা ধারাটি নির্ণয় করে ফেলেছি, ধারাটি নির্ণয় করো। এখন বলছে ধারাটির 10ম পদ এবং প্রথম 20টি পদের সমষ্টি, দুইটা পার্ট। তো প্রথমে আমরা করব 10ম পদ, তাহলে খ নাম্বার ক থেকে পাই, ঠিক আছে, ধারাটি কি -2 + 0 + 2 + 4, ঠিক আছে, প্লাস ডট ডট ডট। এখানে ধারাটির প্রথম পদ, এখানে ধারাটির প্রথম পদ এ ইকুয়াল কি -2। দেখো ধারা দুই প্রকার, সমান্তর গুণোত্তর। আগে আমরা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করো, তো 0 - আর এই পদ হচ্ছে -2, তাহলে 0 - +2, তার মানে শুধু 2। আবার এই 2 থেকে এটা বিয়োগ করো, 2 থেকে 0 বিয়োগ দিলে 2, এটা বিয়োগ করে পাইছি 2, এটাও 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2, তার মানে সবগুলো ঠিক আছে। যেহেতু অন্তর বা বিয়োগফল সমান, সুতরাং ধারাটি সমান্তর ধারা। তো সুতরাং এবং সাধারণ অন্তর, এবং সাধারণ অন্তর ডি, নিয়ম হচ্ছে সামনের পদ থেকে পিছনের পদ বিয়োগ দেবো। সামনের পদ হচ্ছে 0 বিয়োগ পিছনের পদ হচ্ছে -2, তাহলে 0 - +2 = 2। তাহলে আমরা পেয়ে গেলাম এর মান এবং পেয়ে গেলাম ডির মান। তা আমরা জানি, ও এখানে আরেকটু লিখবা, সুতরাং ধারাটি সমান্তর ধারা, ধারাটি সমান্তর ধারা। এবার আমরা জানি সমান্তর ধারার এনতম পদ,
আমরা জানি সমান্তর ধারার এন তম পদ কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো সুতরাং সমান্তর ধারার আমাদের দশতম পদ বলছে, দশতম পদ। এবার দেখো এ প্লাস দশতম পদ হচ্ছে, আর একটা পেজ নেই, দেখো তাহলে দশতম পদ না, দশতম পদ হচ্ছে এ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো আমরা যদি বলি এরপরে তাহলে হবে এর মান কত, মাইনাস টু প্লাস দশ থেকে এক গেলে থাকে নয় গুণ ডির মান হচ্ছে দুই বা টু, তাহলে মাইনাস টু প্লাস নয় তো করে আঠারো থাকে কত, ষোলো। তো এই যে ষোলো এটাই আমাদের আনসার। আবার খেয়াল করো তাহলে মাইনাস টু প্লাস নাইন ইন্টু টু এইটিন, এইটিন মাইনাস টু সিক্সটিন, তাহলে আঠারো থেকে দুই গেলে ষোলো, ঠিক আছে। এটাই একটা আনসার আমাদের। আরেকটা বলছে আবার, তো আবার সমান্তর ধারার, সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, তো আমাদের বিশটি পদের সমষ্টি বলছে না, আমাদের প্রশ্নে বলেছে প্রথম বিশটি পদের সমষ্টি। তাহলে এত কিছু করার দরকার নেই, লিখে দেবে এস টোয়েন্টি মানে প্রথম বিশটি পদের সমষ্টি। তাহলে এনের মান বিশ ভাগ দুই, তারপর টু এ, এই এনের মান টোয়েন্টি মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন আমরা দেখো দুই বিশের মধ্যে যাই দশ বার, এই টু ইন্টু এর মান কত, এর মান আমরা পেয়েছি মাইনাস টু, ব্র্যাকেট দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট, প্লাস দেখো বিশ থেকে এক গেলে থাকে উনিশ গুণ ডির মান হচ্ছে টু। এবার দেখো টেন প্লাস এ মাইনাস এ মাইনাস, দুই গুণ দুই চার প্লাস উনিশ দুগুণে কত হয় আটত্রিশ। এবার দশ গুণ আটত্রিশ থেকে যদি চার যায় থাকে চৌত্রিশ, তাহলে দশ গুণ চৌত্রিশ তিনশো চল্লিশ আনসার পেয়ে গেলাম। তো আমাদের খ নম্বর প্রশ্ন শেষ, এবার চলো আমরা গ নম্বর প্রশ্নে যাই। তার আগে একটু প্রশ্নটা পড়ে নেই। তো প্রশ্নটা বলেছে দেখো প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে। তো বিষয়টা কি, নতুন ধারা তৈরি করব এবং আটটি পদের সমষ্টি বের করব। খুবই সহজ বিষয়টা, তোমরা একটু আমার সাথে মনোযোগ দাও, দেখবে খুব সহজেই ইনশাল্লাহ করে ফেলেছি। এখানে ধারাটির এখানে টির, হ্যাঁ একবারে ধারাটির প্রথম পদ এই কোনটু কত, মাইনাস টু। আমাদের ওরা কিন্তু বলেছে যে প্রথম পদকে প্রথম পদ, তার মানে আমরা প্রথম পদ পেয়েছিলাম কত, মাইনাস টু, এটাও মাইনাস টু, এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত, তার মানে এখানে প্রথম পদ ছিল ইকুয়াল টু মাইনাস টু, এই প্রথম পদকে এখানে প্রথম পদ, সাধারণ অন্তরকে, অন্তর মানে ডির মান পেয়েছিলাম দুই, এই সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত, এই এবার ডির মানকে আমাদের ধরতে হবে আরের মান, সাধারণ অন্তরকে ধরবো সাধারণ অনুপাত, এই কথাটুক বলছে। অর্থাৎ এ ঠিকই থাকবে, শুধু ডি আর হয়ে যাবে, এই এবং সাধারণ অনুপাত আর ইকুয়াল টু। তোমাদের অবশ্যই মনে আছে, আমি সাইড নোটে দিয়ে দিই, এ সমান ছিল মাইনাস টু, ডি সমান ছিল টু, তাহলে এই প্রথম পদ প্রথম পদে থাকবে, এই অন্তর হয়ে যাবে অনুপাত। ওকে,
তাহলে ধারাটি বের করবো, এর আগেই আমরা জানি যে ধারাটি কিভাবে বের করে। সুতরাং ধারাটি মনে আছে, এ প্লাস এয়ার প্লাস এয়ার স্কোয়ার প্লাস এয়ার কিউব প্লাস ডট ডট, তিনটা পদ বের করলেই হয়। শোনো, আমি কিন্তু বারবার সূত্রটা লিখে দিচ্ছি, তোমরা কিন্তু সূত্র লিখবে না, ডিরেক্টলি মান লিখে দেবে, এর মান মাইনাস টু, সরি এর মান মাইনাস টু, প্লাস এর মান হচ্ছে মাইনাস টু, আর এর মান হচ্ছে শুধু টু, তারপরে প্লাস এর মান মাইনাস টু, আরের মান টু, তার উপরে স্কোয়ার, এর মান মাইনাস টু, আরের মান হচ্ছে টু, তার উপরে কিউব, প্লাস ডট ডট ডট। ওকে, এবার দেখো প্রথমে মাইনাস টু, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, দুই গুণ দুই চার, আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, দুইকে বর্গ করলে হয় চার গুণ দুই আট, প্লাসে মাইনাসে মাইনাস, দুইকে কিউব করলে হয় আট গুণ দুই ষোলো, মাইনাস ডট ডট ডট। তাহলে প্রথম কাজটা শেষ। দেখো প্রশ্নটা কত বড় ছিল, প্রথম পদকে প্রথম পদ, সাধারণ অন্তরকে সাধারণ পদ ধরেছি, ধারাটি বের করব, বের করেছি। এখন বলেছেন সাতটি পদের সমষ্টি, মনে আছে তোমাদের? এই যে ঠিক আছে, সরি আটটি পদের সমষ্টি, তো আটটি পদের সমষ্টি এখন আমরা বের করে ফেলব। এখানে একটু খেয়াল করো, আমরা আর এর মান তুলনা করব কার সাথে, একের সাথে, এবার কিন্তু আর এর মান বড়। তাহলে আমরা জানি এস এইট ইকুয়াল টু এ ইন্টু আর মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, আর এর পাওয়ার এইট, আর এখানে এন এর সূত্রটা লিখে দেবা, হ্যাঁ, এ ইন্টু আর মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান আর এর পাওয়ার এন। ওকে, এটা হলো এস এন এর সূত্র। এবার শুধু মান বসিয়ে দেবে, আর কাজ নেই, এর মান হচ্ছে মাইনাস টু, আর এর মান হচ্ছে টু, তার পাওয়ার এইট মাইনাস ওয়ান, আর এর মান হচ্ছে টু মাইনাস ওয়ান। এবার একটু খেয়াল করো, দুই থেকে যদি এক এক বাদ যায়, থাকে এক, লেখার দরকার নেই, তাহলেও নিচের অংশের কোনো কাজ নেই, এলো মাইনাস টু। এরপরে দেখো টু এর পাওয়ার এইট, টু এর পাওয়ার এইট ক্যালকুলেটারে দিবে, দেখবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আমার কাছে ক্যালকুলেটার নেই, হ্যাঁ কোথায় রয়েছে তাই হাতেই করলাম, দুই দুগুণে চার, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, ষোলো দুগুণে বত্রিশ, বত্রিশ দুগুণে চৌষট্টি, চৌষট্টি দুগুণে একশো আঠাশ, একশো আঠাশ দুগুণে দুইশো ছাপ্পান্ন, দুইশো ছাপ্পান্ন, তার থেকে বিয়োগ যাবে কত, এক, ঠিক আছে। তো মাইনাস টু ইন্টু আমাদের হইল দুইশো পঞ্চান্ন, তো ঠিক আছে। তাহলে এই মাইনাসে প্লাসে মাইনাস, দুইশো পঞ্চান্নকে যদি দুই দ্বারা গুণ করি, অটোমেটিক মান আসবে পাঁচশো দশ, এটাই আনসার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।